অনেক ভাই বলে এটা করলে আমাদের ইউটিউবের তরফ থেকে রিউজ কন্টেন্ট দেবে, দেখুন এটা একদম। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শেখার চেষ্টা রাখবো, দেখুন আমাদের ইউটিউবে আমরা অনেক আগে, ধরুন 2 থেকে 3 বছর আগে আমরা কিছু ভিডিও আপলোড করেছিলাম, যে ভিডিওতে আমরা ভালো রেসপন্স পাইনি, যে ভিডিওতে আমাদের ভালো ভিউজ হয়নি, যে ভিডিওতে আমাদের ভালো করে কোনো ডলার হয়নি, ওই ভিডিওগুলো আমরা ডাউনলোড করে আমাদের ওই ইউটিউব চ্যানেলেই আমরা কীভাবে আপলোড করব, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এটা জানার চেষ্টা করব। সব ফ্রেন্ড, চলুন বেশি কথা না, আমরা শুরু করা আজকের এই ভিডিও। সবসময় প্লিজ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো লেটস স্টার্ট, ওয়েলকাম ব্যাক। সাইডে থেকে আপনারা দেখে নেবেন, আপনারা যে কোনো ভিডিওটা এখান থেকে ডাউনলোড করবেন, আপনাদের চলে যাবেন আপনাদের সরাসরি আপনাদের এই ইউটিউব চ্যানেলে। আপনাদের ইউটিউব চ্যানেলে যাওয়ার পর আপনারা যে ভিডিওটাতে রেসপন্স পাননি, যে ভিডিওটাতে আপনাদের ভালো ভিউজ হয়নি, অ্যান্ড যেটা হলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কথা, যে ভিডিওটাতে আপনাদের ভালো কোনো আর্নিং হয়নি, ওই ভিডিওটা আপনারা কী করবেন জানেন? আপনারা এখান থেকে শেয়ার বলে একটা অপশন টাচ করে, যে কোনো আপনারা ক্রোম ব্রাউজার অথবা যে কোনো অ্যাপ থেকে আপনারা ভিডিওটি ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনারা ওই ভিডিওটা আবার 2023 সালে আপলোড করুন। ওই ভিডিওটাতে 2023 সালে যদি আপলোড করেন, মানে দেখুন আপনাদের এই ভিডিওটা এরকমই হতে হবে আপনাদের, যাতে লাইফ টাইম চলে যায়। যেমনটি না, 2019 সালে আপনি একটি ভিডিও আপলোড করেছিলেন, ওই ভিডিওটা যদি এখন না চলে কিন্তু ওই ভিডিওটা কিন্তু আপনি আপলোড করবেন না। কারণ দেখুন, আপনাদের যদি একটি 2019 ভিডিও থাকে, ওই ভিডিওটা কিন্তু আপনার 2023 সনে কিন্তু এই ভিডিওটা চলতে হবে, না চললে কিন্তু মানুষ দেখবে না, না চললে কিন্তু আপনাদের আগের ভিডিও যা আপলোড করেছিলেন ওটাই কিন্তু ভালো রয়েছে। তো যেটা করবেন, আপনারা যে কোনো ওয়েবসাইট অথবা যে কোনো অ্যাপ থেকে আপনারা একটি ভিডিও ডাউনলোড করবেন, ভিডিওটি ডাউনলোড করে আপনারা পুনর্বার আপলোড করে দেবেন। অনেক ভাই বলে এটা করলে আমাদের ইউটিউবের তরফ থেকে রিউজ কন্টেন্ট দেবে, দেখুন এটা একদম মিথ্যা কথা। আপনারা যদি এখনও না করে থাকেন, প্লিজ অবশ্যই করে দেখবেন এই কাজটি, কারণ এই কাজটি আমি নিজেও করি। আমার অনেক পুরানো ভিডিও আপনারা দেখবেন, আমি মাঝে মাঝে কিছু ভিডিও আপলোড করতেছি, এই ভিডিওগুলো আমি এই জন্য আপলোড করতেছি যে আমার এই ভিডিওগুলো একদম লাইফ টাইম চলবে, আর আপনারা চেষ্টা রাখবেন যাতে লাইফ টাইমে চলে, আপনারা এই বিষয়ে ভিডিও আবার চেষ্টা রাখবেন। আপনাদের এখন মনে কথা আসে যে আমরা আপলোড করব কিভাবে, আপনাদের নতুন ভিডিও যেভাবে আপলোড করেন আপনারা স্যাম টু স্যাম ওইভাবে আপলোড করবেন, কিন্তু আপনারা যে 2019 বা 2017 বা 2018তে আপনারা যে ভিডিওটা আপলোড করেছিলেন, ফোনটা খালি আপনারা চেঞ্জ করে দেবেন, টাইটেলটাও চেঞ্জ করে দেবেন, ডিসক্রিপশন বক্সগুলো চেঞ্জ করে দেবেন, মানে সব কিছু অল্প ইউনিক ইউনিক করে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড করবেন। আপলোড করার পর এটা আপনাদের রি আপলোড হবে, এই রি আপলোডটা কিন্তু 2022 সনের প্রথমে কিন্তু আপডেট নিয়ে এসেছে, আমার ভিডিওটা বানানোর অনেক লেট হলো, অ্যান্ড এই বিষয়ে কিন্তু ইউটিউব এখন, অ্যান্ড এই আপডেটের ক্ষেত্রে কিন্তু ইউটিউবে এখনও কোনো ইউটিউবার ভিডিও বানানোই প্রায় 1.5 থেকে 2 বছর হতে যাচ্ছে, এই আপডেটটা নিয়ে কিন্তু আজ পর্যন্ত কোনো একটি ইউটিউবার কিন্তু আজ পর্যন্ত ভিডিও বানায়নি। ঠিক আছে, ইউটিউবে রি আপলোড করুন, রি আপলোড করে ইউটিউবের তরফ থেকে কিন্তু আপনি অনেক অনেক টাকা ইনকাম করতে পারেন আজকের এই ভিডিওটা দেখার পর। সো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন।